Hi guys, welcome back to my channel. আমি তন্নিমা এন্ড আমার চ্যানেলে তোমাদেরকে এক বিগ ওয়েলকাম। তো আজকে হচ্ছে আমার ফার্স্ট আইবুড়ো ভাত, সেটা হচ্ছে মাসির বাড়িতে। মাসি আমাকে প্রথম আইবুড়ো ভাত দেবে, সেই জন্য এখন আমি যাব। এখন বাজে প্রায় পৌনে একটা, আমার স্নান টান হয়ে গেছে আর ভাবছিলাম যে মানে মাসি আমাকে বলেছে শাড়ি পরতে, আর আমিও ভাবছি যে একটু শাড়ি পরেই আইবুড়ো ভাত খাবো। সেই জন্য শাড়ি বার করতে গিয়ে যে আমার খাটের উপর এখন একদম মেস অবস্থা, কারণ আমি কোনটা পরবো নিয়ে একটু কনফিউজ। যাই হোক, শাড়ি মোটামুটি আমি সিলেক্ট করে নিয়েছি। এখন আমি এখান থেকে চুড়িদার পরেই যাব, কারণ আমার একটু লজ্জা লাগবে রাস্তা দিয়ে শাড়ি পরে ওইভাবে সেজে গুজে যেতে, কি শাড়িটা আমি সাথে ক্যারি করব, ওখানে গিয়ে পরবো। তো কি করব কি না করব সবটাই তোমরা দেখতে পাবে। আর আমি একটু এক্সাইটেড, একটু নার্ভাস, একটু মানে কেমন একটু অন্যরকম ফিলিংস হচ্ছে, জানি না। যাই হোক, যা করব সেটা তো তোমরা দেখতেই পারবে, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তোমরা সাথে থাকো, আমি এগুলোকে একটু গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আর ব্লগটাকে কন্টিনিউ করছি। তোমরা সাথে থাকো। মেকআপ করে নিই মানে একদম হালকা একটু মেকআপ করবো, আর এই মেকআপটাতেই জাস্ট গিয়ে মাসি বাড়িতে শাড়িটা পরে নেব। তো আমি প্রথমে আমার ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম দিয়ে আমার ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিলাম, তারপরে ফাউন্ডেশন লাগাবো হালকা একটু, ব্যাস ফাউন্ডেশন আর লিপস্টিক লাগাবো, আর কিছু না। ফাউন্ডেশন লাগিয়েছি আর লিপস্টিকটা লাগিয়েছি, আর হচ্ছে কিছু দেইনি মুখে, কারণ এখন দিনের বেলা আর আমি তো চোখে উপরে কিছু কিছু লাগাই না, এগুলো তো তোমরা জানোই। যাই হোক, এখন যাব ভাবছি, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি। এবার এই যে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, যাই হোক এই বৃষ্টির মধ্যেই যেতে হবে। শাড়ি সিলেক্ট করে নিয়েছি, ওই রেড কালারের শাড়িটাই পরবো, শাড়িটাকে এখন ব্যাগে নেবো, তারপর বেরিয়ে যাবো মাসির বাড়িতে। চলো তোমরাও আমার সাথে আমার আইবুড়ো ভাতে পার্টিসিপেট করতে। চলে এসেছি মাসির বাড়িতে, আর আমি চেঞ্জ করে শাড়িও পরে নিয়েছি। তোমাদেরকে বললামই যে আমি শাড়ি পরবো এখানে এসে, তো শাড়ি পরেছি, আর মাসি ওখানে হচ্ছে খাবারগুলো রেডি করছে, তো এরপরে খাবো। হ্যাঁ একদম অল্প অল্প, একদম অল্প। এই যে আমার লুক, চুলে কিচ্ছু নেই, চুল এরকমই যেটা আমি সবসময় বাঁধি পচা বাঁধা ওটাই, আর লাল শাড়ি লাল ব্লাউজ। খাওয়া তো শেষ, খেয়ে আমি পুরো বিধ্বস্ত। সবটা নাকি খেতে হয়, নষ্ট করা যায় না, সেজন্য বহুত কষ্ট করে সবটা খেয়েছি। অত কিছু দিয়ে খাওয়াটা আমি অত কিছু দিয়ে খেতে পারি না। যাই হোক, এখন যাচ্ছি, আর একটুক্ষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু এখন যাচ্ছি, তার কারণ আমি আজকে চুলটা স্পা করাবো, এখন হাবিবে যাব। চুলের বিভৎস বাজে অবস্থা, প্রায় 3-4 মাস হয়ে গেলে স্পা করাই না, সেজন্য এখন হাবিবে গিয়ে চুলটা স্পা করাবো। এরপরে গেলে শ্যাম্পু ট্যাম্পু করবে, তো আমার ঠান্ডা লাগতে পারে, সেই জন্য এখন যাচ্ছি হাবিবে স্পা করতে।
হাবিব থেকে স্পা করে বাড়ি চলে এসেছিলাম, তারপরে আর ভ্লগটাকে এন্ড করা হয়নি। সেই জন্য আমি এই ভ্লগেই তোমাদের সাথে আমার বাকি আইবুড়ো ভাতগুলোও শেয়ার করব। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। তো আমি চলে এসেছি বিউটির এখানে। আজকে আমার এটা হচ্ছে সেকেন্ড আইবুড়ো ভাত, ফার্স্ট মাসির বাড়িতে একটা সেকেন্ড আইবুড়ো ভাত। আমার সাথে আমার পার্টনারও আছে। আর এই যে শশা বাবা সাইকেল চালাচ্ছে, ব্যালেন্স শশা। হ্যাঁ শশা আমার দিদির বাড়িতে চলে আসছে। এরপরে দিদি হচ্ছে থালা সাজাবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া তো কমপ্লিট, দিদি এতগুলো রান্না করেছিল দেখলেই তো কতগুলো, ওগুলো সব খেয়ে ক্লান্ত হয়ে আমি 20 মিনিট মতন রেস্ট করলাম। তারপরে এই যে তো এখন আমার সাথে ডান্স করবো, আমাদের সঙ্গীতের ডান্স যেগুলো করবো সেগুলো একটু রিহার্সাল করবো। সেজন্য ওই ঘরে একদম লাইট জ্বালানো, এখন আমরা ডান্স একটু প্র্যাকটিস করে নিই, তারপরে বাড়ি যাবো, তাই তো? হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে এটা আমার 3 নম্বর আইবুড়ো ভাত, এটা আমি আজকে খেতে যাব হচ্ছে কমলিকাদের বাড়িতে, মানে কমলিকার মা কাকিমা আজকে আমাকে আর অর্ককে একসাথে আইবুড়ো ভাত খাওয়াবে। সেই জন্য আমি রেডিও হয়ে গেছি, অর্কর জন্য ওয়েট করছি। এর আগে আমি খেয়েছি মাসির বাড়িতে, যেই ব্লগটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, আর আমি কমলিকার দিদির বাড়িতেও গেছিলাম, সেই ব্লগটাও শেয়ার করব, নয়তো এই ব্লগটার সাথে ওই ব্লগটা জুড়ে দেব, যাই হোক কিছু একটা করব। তো আজকে আমি যাচ্ছি এখন কমলিকাদের বাড়িতে, আমি একদম রেডি। এখন বাজে প্রায় 4:30, কারণ অর্কর আসতে একটু দেরি হয়েছে, অর্ক আসবে তারপরে যাব একসাথে। আর আমরাও বাজারে গেছিলাম আমি আর কমলিকা, তো কিছু বাজার টুকটাক করতে, তো সেগুলো করে বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। যাই হোক এখন একদম ফুললি আমি রেডি, অর্ক আসবে বেরোবে আর যাবো হচ্ছে কমলিকার বাড়িতে। কী করবো কি না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতেও খুব ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ইডু চলো ব্লগটাকে শুরু করে দিই, তোমরা সাথে থাকো, আমি বাইরে বেরিয়ে তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আমরা আসছি এখন কমলিকাদের বাড়িতে, চলে আসছি, যদিও অনেক দেরি হয়ে গেল আসতে, কিন্তু তাও আসছি।
এখন বাড়ি যাব বাড়ি কি হচ্ছে বন্ধুর বাড়িতে আইগুলো ভাত আমরা আসলাম বন্ধুর বাড়িতে এখন বাজে রাত্রি বাজারে গেছিলাম বাজার থেকে অনেক কাজ টাজ করে তারপর ওখানে আসলাম তো এখন বন্ধু বানাবে বেগুনি আমার হাতটা মোটা লাগছে না ঠিকই আছো তুমি আমি অনেক মোটু আর অর্ক ওই ঘরে সুব্রত দার সাথে গল্প করে তারপরে আমাদের আজকে আইবুড়ো ভাত হচ্ছে বন্ধুর বাড়িতে পৌলমীর বাড়ির থেকে খেয়েই চলে গেছিলাম দিদি ভাইয়ের বাড়িতে আইবুড়ো ভাত খেতে নেক্সট ডেতে তো দিদি ভাইও সব আমার পছন্দের রান্নাগুলোই করেছিল যেমন আমি দিদি ভাইয়ের বাড়িতে ঢেঁকি শাক খেতে খুব ভালো লাগে সেজন্য ঢেঁকি শাক করেছিল কচুর লতি ছোট মাছ বড় মাছ আরও অনেক কিছু তারপরে এখান থেকে আইবুড়ো ভাত খেয়ে আমি গেছিলাম টুবাইদের বাড়িতে আর এবার তোমাদের সাথে শেয়ার করছি টুবাইদের বাড়ির খাবার তো টুবাইয়ের মার কাকিমুনি একটা মাছের ঝোল বানিয়েছিল সেটা মানে আমার সমস্ত আইবুড়ো ভাতের বেস্ট ছিল ওই মাছের ঝোলটা এত সুন্দর এবারে এটা হচ্ছে মিষ্টিদের বাড়িতে শ্যামলিমাদের বাড়িতে কাকিমাও আমাকে এখানে খুব সুন্দর করে খেতে দিয়েছিল ইলিশ মাছ মাংস তার সাথে ফ্রাইড রাইস ভাত পটল ভাজা তো সব দিয়ে আমার একদম আইবুড়ো ভাত জমে একদম ক্ষীর সেই দিনই রাতে মিষ্টিদের বাড়ির থেকে ফিরে এসেছিল বৌদির বাড়িতে আমার আইবুড়ো ভাত আর এখানে দেখো বৌদি আমাকে খেতে দিচ্ছে আজকে আমাদের হচ্ছে সুচিত্রা আর বিকি ওদের বাড়িতে আইবুড়ো ভাত আর এটা হচ্ছে আমার শেষ আইবুড়ো ভাত ছোট মা দিয়েছিল তো এতগুলো আমি আইবুড়ো ভাত খেয়েছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম ছোট ছোট সবার দেওয়া আইবুড়ো ভাতগুলোকেই আমি হচ্ছে ভিডিও করার চেষ্টা করেছি ব্লগটাকেও করছি আমি এখানে এন্ড তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগের সাথে মজার একটা ব্লগের সাথে টিল দিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার চ্যানেলের সাথে থেকো বাই